সবার মুখে হাসি ফুটিয়ে হাজারো স্বপ্নের আশা জাগিয়ে এই পৃথিবীতে আগমন ঘটে এক একটি জীবনের, আর প্রতিটি জীবনই সম্ভাবনাময়। তবে সেই সমস্ত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুস্থতার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি এসডিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো শিরদাঁড়ার নানান সমস্যার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন একজন রোগী যিনি তাঁর চিকিৎসা নিয়ে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। চলুন দর্শক, কথা বলি তাদের দুজনের সাথেই। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বলবো শিরদাঁড়ার নানান সমস্যা নিয়ে, তার আধুনিক চিকিৎসা নিয়ে। কিন্তু তার আগে আমি জানতে চাই যে শিরদাঁড়া শরীরের কোন অংশটাকে বলা হয় আর এতে সাধারণত কি কি ধরনের সমস্যা হয়? ধন্যবাদ। আসলে আমাদের যে মেরুদণ্ডের যে অংশটা, মানে মেরুদণ্ড আমরা যেটা বলে থাকি, সেটা পুরোটাই আসলে শিরদাঁড়া বলা হয় বা মেরুদণ্ড বলা হয়। শিরদাঁড়াটা হচ্ছে আমাদের মাথার নিচ থেকে একেবারে পিছন দিক দিয়ে যে টোটাল ভার্টেব্রা বা কলমটা, সেটা 33টা ছোট ছোট হাড় দিয়ে গঠিত। আমরা যেটা সাধারণভাবে মেরুদণ্ড বলি, জি, বা মানে যেটা হচ্ছে স্পাইনাল কলাম, স্পাইনাল কলাম যেটা আছে আর কি, এবং এটার মধ্যে স্পাইনাল কর্ডটা থাকে, কর্ড থাকে, এবং 33টা ভার্টেব্রা প্লাস দুই হাড়ের মাঝখানে একটা ইন্টার ভার্টেব্রাল ডিস্ক থাকে, এই টোটাল শিরদাঁড়াটা গঠিত। এটা হচ্ছে আপনার হাড় যে টিস্যু, মানে শক্ত টিস্যু বোনসগুলা। এটা পাশাপাশি আপনার এই শিরদাঁড়াতে আরও যেটা থাকে, আপনি বলছিলেন যে নার্ভাস সিস্টেম বা নার্ভ থাকে মা ব্রেন থেকে, যে স্পাইনাল কর্ড যেটা একেবারে শিরদাঁড়া দিয়ে হাতে গিয়েছে বুকে, পেটে এবং আফটু দুই পায়ের দিকে নার্ভগুলা জালির মতো করে বিস্তৃত হয়েছে। কিন্তু এটা বেসিক্যালি মেরুদণ্ড থেকে আস্তে আস্তে বিভিন্ন দিকে চলে গিয়েছে। এই নার্ভ ছাড়াও মেরুদণ্ড বা শিরদাঁড়ায় আরও ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, যেমন হচ্ছে প্রতিটা শিরদাঁড়া বা প্রতিটা যে ভার্টেব্রা আমি বলছিলাম বা যে বোনস হাড়, এই বোনসগুলো একটার সাথে আরেকটা কিন্তু ইন্টার ভার্টেব্রাল লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, ছোট ছোট কানেকটিভ টিস্যু, এগুলো একটার সাথে আরেকটা থাকে এবং বিভিন্নভাবে, কোনোটা স্পাইনাস প্রসেসে, কোনোটা ট্রান্সভার্স প্রসেসে, কোনোটা যে বডির সামনে দিয়ে, কোনোটা ইন্টারভার্টেব্রাল যে ক্যানেল থাকে ক্যানেলের ভিতর দিয়ে লিগামেন্টগুলো থাকে বাইন্ডিং, একটার সাথে একটা লাগানো, লিগামেন্টের উপরে বিভিন্ন টিপ ফাঁসা থাকে, তারপরে মাসেলস থাকে। ইম্পর্টেন্ট হচ্ছে মেরুদণ্ডের যে আমরা যে বিভিন্ন সমস্যা হয় আমাদের কাছে আসে রুগী, এমনও রুগী দেখেছি মাসের পর মাস, বছরের পর বছর বা শিরদাঁড়ার সমস্যা নিয়ে সে আর কোনো চাকরি বাকরি কিছুই করতে পারে না, এই শিরদাঁড়ার সমানে, যেটা আমরা পরে দেখলাম যে মেজর কোনো সমস্যা তার মেরুদণ্ডে ছিল না, সামান্য মাসেলস প্রবলেম নিয়েও কিন্তু একটা লোক মানে বলবো অকেজ হয়ে যেতে পারে। হাড়ের মধ্যেই সমস্যা হবে তেমনটা না, মানে সাথে মাসেলও তার সমস্যাগুলো হতে পারে, যেটা থেকে ব্যথা হয় হতে পারে। এই যে মাসেলস গুলো খুব ইম্পর্টেন্ট, এবং মাসেল গুলো একটা আরেকটার উপরে ওভারল্যাপ করা, এবং লম্বা আছে কিছু, শর্ট আছে কিছু, এই টাইপের মিডিয়াম টাইপ মাসেলস আছে, এবং দেখা যায় যে উপরে শিরদাঁড়ার সাথে আবার নিচে শিরদাঁড়ার মাসেলস দ্বারা আটকানো আছে। তো এটা একটা খুবই একটা আর্কিটেকচারাল ডিজাইনের মতো। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের মেরুদণ্ড এমনভাবে তৈরি করে দিয়েছে, আমি আমি বলবো যেটা হচ্ছে বেস্ট আর্কিটেকচার, মানে বেস্ট মানে পৃথিবীর সর্বোৎকৃষ্ট আর্কিটেকচারে তৈরি করা মেরুদণ্ড, যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন মুভমেন্ট হয়, আমরা শিরদাঁড়ার মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকি। আপনি অনেক সময় দেখবেন একজন হেভি ওয়েট লিফটার, তার ওজন যদি 80 কেজি হয়, সে কয় মানে 80-র চেয়ে দ্বিগুণ ওজনের উচ্চ হেভি ওয়েট কিন্তু সে উঠাতে পারে, এ ডিউ টু এ আর্কিটেকচারাল ডিজাইন, মানে মেরুদণ্ড এমনভাবেই তৈরি করা হয়েছে যে একটা মানুষ যে কোনো অসাধ্য সাধন করতে পারে। এবং ইজ এ অ্যাথলেট, দেখবেন অনেক প্লেয়ার যারা আছে বিভিন্ন যে খেলে বা অ্যাথলেটরা, এই আর্কিটেকচারাল ডিজাইনের কারণেই কিন্তু খুব ইজি হয়ে গিয়েছে। তো এই শিরদাঁড়া মাসেলস ছাড়াও যে বললাম ডিপ টিস্যু, এবং আরও ইম্পর্টেন্ট আছে এখানে ভেসেলস আছে, আর্টারি আছে, ভেইন আছে, এই সব কিছু দ্বারাই একটা মেরুদণ্ড বা শিরদাঁড়া গঠিত।
আর এই শিরদাঁড়ার আমরা ভাগ করে থাকি তিন ভাগে, একটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন, আরেকটা হচ্ছে ডর্সাল স্পাইন, একটা হচ্ছে ল্যাম্বোস্যাক্রাল স্পাইন। মানে ঘাড়ের অংশটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন, এবং মজার বিষয় ঘাড়ের অংশটা আমরা যদি পাশ থেকে দেখি, মানে একটা মানুষের পাশে দাঁড়িয়ে যদি আমরা স্পাইনটা দেখি, ঘাড়ের অংশটা হচ্ছে সামনের দিকে উত্তল, যেটা সি এর মতো, ইংরেজি সি এর মতো। আবার ঠিক পিঠের অংশটা রিভার্স, মানে উল্টা পিছনের দিকে উত্তল। আবার নিচের অংশ এসে কোমরের অংশটা আবার ঘাড়ের মতো সামনের দিকে উত্তল। এই যে মানুষের ধারণা যে সিদ্ধারা মনে হয় সোজা থাকবে ইংরেজি আই অক্ষরের মতো, তা না। স্পাইনটা কার্ভেচার আছে, মানে ঘাড়ে আছে, পিঠে আছে, কোমরে আছে। এই যে কার্ভেচার, দিস ইজ অ্যানাদার আর্কিটেকচারাল ডিজাইন। আপনার যেমন এখন আমরা অনেক সময় বিল্ডিং দেখি যে বিল্ডিং বাঁকা, এরকম প্যাঁচ খাওয়ানো, এই সকল ডিজাইন আল্লাহ পাক আগেই আমাদের মেরুদণ্ডে তৈরি করে রেখেছে। এই যে স্পাইনটা, এটা একটা ডিজাইন। এই ডিজাইন যদি না হতো, যদি স্ট্রেট উঠাতো, তাহলে কিন্তু আমাদের এই যে অসাধ্য সাধন, যে কোনো অ্যাক্টিভিটি, চলাফেরা, কাজকর্ম করা কিন্তু সম্ভব হয়ে উঠত না। আপনি অন্য প্রাণীগুলোর দিকে তাকান, তাদের দ্বারা কিন্তু সব কিছু করা সম্ভব না, বিকজ অফ হিউম্যান স্ট্রাকচার। মানে মানুষের যে শরীর যেভাবে তৈরি করা হয়েছে, এই শরীরের প্রতিটা অঙ্গের বিভিন্ন একটা আর্কিটেকচারাল ডিজাইন আছে। এবং এখানে যদি দেখা যায় একটু সামান্য সমস্যা হয়ে গেল, আজীবন ভুগছে মানুষ। মানে হয়তো রোগী ভাবছে যে তার বিশাল কিছু হয়ে গিয়েছে মেরুদণ্ডে, মনে হয় বড় কোনো রোগ হয়েছে। অনেক কিছু জানার আছে, আমরা আরো কথা বলবো। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে কে বলছেন, কোথা থেকে বলছেন, আর কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, আমি রোশনারা বেগম বলছি চিটাং থেকে। জি হ্যাঁ, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন, বলুন সমস্যা বলুন। আমার আজকে এক বছর ধরে আমার ডান হাতের উপরে থেকে পিছনে মানে অনেক ব্যথা, মানে এটা সাধারণত আমার ইয়েতে হয় না, মানে শুলেই আমার ব্যথাটা হয়। এটা আমি 2013 সালও আমার হয়েছিল এই সমস্যাটা। আমি প্রফেসর রিদওয়ানুর রহমানকে দেখাইছিলাম, উনি এমআরআই দিছিল, এমআরআই তে কিছুই আসে নাই। এরপরে আমি আবার কিছুদিন আগে আরেকজন বিশেষজ্ঞ দেখাইছি, বিশেষজ্ঞ উনি বললেন যে এটা ফ্রোজেন শোল্ডার। আচ্ছা, কিন্তু ফ্রোজেন শোল্ডার থেকে উনি নিউরোকেয়ার এবং বলছে ফিজিওথেরাপি দেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো মানে এগুলো করার কোনো কোনো ইমপ্রুভমেন্ট নাই। আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে? ডায়াবেটিস কন্ট্রোল আছে, কন্ট্রোল ওষুধ খান। আচ্ছা, আপনার চুল বাঁধতে, হাত উঠাতে, জামা কাপড় গায়ে দিতে কষ্ট হয়? হ্যাঁ, না না, এগুলো উঠাতে সাধারণত কষ্ট হয় না, শুইলেই মানে হাতের কামড়ানিটা বেশি। ওকে, এটা কি আঙ্গুল পর্যন্ত আসে, হাতের আঙ্গুল পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, আঙ্গুল পর্যন্ত। এটা রাত্রে শুইলেই, এমনি সারাদিন আমি কাজকর্ম করতেছি ওই সময় নাই, রাত্রে শুইলেই আমার ওই ঘুম থেকে উঠার আগে আঙ্গুলগুলো একটু ফুলে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ওনার যে ক্লিনিক্যাল কমপ্লেইন, মানে ফিচার যেটা বলছিল উনি, যে ওনার হাতের পিঠে কামড়ায়, হাতের আঙ্গুল পর্যন্ত ফুলে যায় বা কামড়ানো, ফ্রোজেন শোল্ডারে যে ক্লিনিক্যাল ফিচার, যেটা আগে ডায়াগনোসিস করা হয়েছিল যে ওনার ফ্রোজেন শোল্ডার, এই রোগটা কিন্তু অনেক রুগীরই জানে যে হোয়াট ইজ ফ্রোজেন শোল্ডার। যারা ব্যথা নিয়ে ভুগে, মোস্ট অফ দ্য ডায়াবেটিস রুগী জানে প্রথমত যে তাদের ফ্রোজেন শোল্ডার, এটা কমন কমপ্লিকেশন ডায়াবেটিস থেকে হয়। তো সেটাতে কি হবে, রুগী চুল বাঁধতে কষ্ট হবে, যদি সে মহিলা রুগী হয় তার চুল পিছনে সে নিতে পারবে না, সেটা বলে যে মানি ব্যাগ থেকে বের করতে পিছন থেকে। হ্যাঁ, খুবই ভালো কথা বলেছেন, যে মানি ব্যাগ নিতে কষ্ট হবে, চুল বাঁধতে কষ্ট হবে, জামা গায়ে দিতে কষ্ট হবে, গোসল করতে যে আমরা গা পরিষ্কার করি গামছা দিয়ে, এটা সে করতে পারবে না। এই কমপ্লেইনটা রুগীর অন্তত থাকতে হবে, ওনার কিন্তু এটা নেই, বুঝতে হবে। উনি কিন্তু বলছেন না আমার কামড়ায়, এবং এই কমপ্লেইনটা ওনার যখন শেষ হয় শুয়ে থাকলে তখন এটা হয়। ফ্রোজেন শোল্ডারে অবশ্যই যখন কাজ করবে রুগী, চলাফেরা করবে, নিজের ব্যক্তিগত কাজ করবে, মানে নিজের কাজ, জামা গায়ে দেওয়া বা একটা পানির গ্লাস উঠানো, চুল আশ্রানো, তখন তার কষ্ট হবে শোল্ডারে, আদারওয়াইজ কিন্তু এটা ফ্রোজেন শোল্ডার না, ক্লিয়ার কথা। তো আমার যেটা মনে হচ্ছে, ওনার ঘাড়ে সমস্যা আছে সম্ভবত, ঘাড়ের থেকেই সাধারণত, যেটা আমরা আজকে কথা বলছিলাম শিরদাঁড়ার নানাবিধ সমস্যা, এই ঘাড়ের সমস্যা থেকে, বা ঘাড়ে যদি ডিস্কের সমস্যা থাকে, বা নার্ভের সমস্যা থাকে, বা মাসেলস প্রবলেমও থাকে,
ওই থেকে হাতে রেফারড পেন আসতে পারে, কামড়ানোর সমস্যা হতে পারে। এখন আপনি ফ্রোজেন শোল্ডারের যে ট্রিটমেন্ট, সেটা মেডিসিন বলেন, থেরাপি বলেন বা সার্জারি যাই বলেন না কেন, আর ডিক্সের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু এক হবে না, ভিন্ন হবে, যার কারণে রোগী ভালো হচ্ছে না। প্রথম কথা হচ্ছে ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে। যদি কনফার্ম না হয় যে কজ অফ ডিজিজ, আমরা এই জন্য বারবার বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটি বেটার, মানে একটা রোগের রোগীর কমপ্লেইনের সাথে আমরা কাছাকাছি দুই তিনটা ডায়াগনোসিস করে ফেলতে হবে। যে আমি এটাকে যদি ফ্রোজেন শোল্ডার নিয়ে আমি কনফার্ম কাজ করতে থাকি, আদৌ তো সেটা না হতে পারে, কাছাকাছি কিন্তু ক্লিনিক্যাল ফিচারগুলো হয়ে থাকে। হ্যাঁ, রোগীর মনে হয় যে এটা থেকেই ব্যথা হচ্ছে, আসলে ওনার ঘাড়ের সমস্যা। আপনার ঘাড়ের একটা এমআরআই করে ফেলতে হবে, এমআরআই পরবর্তী আপনি আশা করি যদি সঠিকভাবে থেরাপি দিতে পারেন ভালো হয়ে যাবে। এটা ফ্রোজেন শোল্ডার না, এটা ঘাড়ের ডিক্সের কোথাও সমস্যা থাকতে পারে বা নার্ভের কম্প্রেশন, তা থেকেই ব্যথাটা হচ্ছে। আপনি পাতলা বালিশ ব্যবহার করবেন, সামনে ঝুঁকে নিচে বসে বা সামনে কুঁজো হয়ে বসে কোনো কাজ করবেন না, আর ব্যথায় গরম শেক দিতে পারেন। ডাক্তার সাহেবদের সাথে আবার কথা বলে একটা এমআরআই করে ফেলেন, এমআরআই করলেই সমস্যাটা পাওয়া যাবে। আমাদের সাথে হাসান রানা ভাই আছেন, আপনাকে আমি আপনার কাছ থেকে একটু শুনি যে আপনি কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন, আপনি কি কাজ করেন, এবং প্রথমত আপনার কি ধরনের সমস্যা ছিল এবং কি ট্রিটমেন্ট নিয়ে এখন কেমন আছেন? আমি পুলিশে জব করি, আমার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল, এই ব্যথার পায়ে পর্যন্ত যেহেতু আমি হাঁটতে পারতাম না, এই 5 মিনিটও আমি দাঁড়াতে পারতাম না। 5 মিনিট দাঁড়াইলে আমার পায়ে, ডান পায়ে যে যন্ত্রণা শুরু হতো তাতে আমার এরকম বসে পড়তে হতো, এবং রাতে শুতেও পারতাম না ঠিকঠাক, এই খুবই সমস্যায় ভুগতাম। তারপরে স্যারের সাথে যোগাযোগ হয়, যোগাযোগ হওয়ার পরে আমি এখন বর্তমানে ট্রিটমেন্ট নিই, আমি 80 থেকে 90% সুস্থ বললেই চলে আমাকে। আচ্ছা, আপনি ভর্তি আছেন কতদিন হলো? আমি আজ 15 দিন ভর্তি। আচ্ছা, হয়তো আর 2-1 দিন থাকলেই। আচ্ছা, ওনার সমস্যাটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে মানে প্রকৃতপক্ষে কি থেকে ওনার এই সমস্যাটা তৈরি হয়েছিল, এবং স্টেপ বাই স্টেপ যে ওনার ট্রিটমেন্টটা করা হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন কিভাবে? আসলে উনি দীর্ঘদিন এই সমস্যা ভুগছে, ওনার যে সমস্যা, উনি তো জব করেন বলেছেন, উনি পুলিশে জব করে যদিও, কিন্তু ওনার ডেস্ক জব, আমি যে স্ত্রী নিয়ে দেখেছি যে উনি বেশিরভাগই ওনার বসে থাকতে, বসে কাজটাই ওনাকে দীর্ঘক্ষণ করতে হয়, এবং উনি যেটা হচ্ছে দীর্ঘমেয়াদি ভুগছিল স্পাইনে ডিস্ক প্রোল্যাপস নিয়ে, এবং ওনার কিন্তু স্কোলিওসিস ডেভেলপ করেছে। স্কোলিওসিস মানে যে শীত দ্বারা ওনার কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল, এখন প্রায় 95% ইম্প্রুভ হয়ে গেছে স্পাইন কার্ভেচার। ওনার দীর্ঘদিন ভোগার কারণে যেটা হয়েছে, ওই স্পাইনটা আপনার স্কোলিওসিস ডেভেলপ করেছে, এবং যে রেফারড পেন, মানে কত নাম্বার ডিস্কে ওনার সমস্যা ছিল, প্রোল্যাপস হয়েছে ওনার 4-5-এ, L4-5-এ, মানে কোমরের তার সমস্যাটা ছিল। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে আবারও কথা বলবো। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা, বলুন নাম বলে। ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম, আমি রাশেদ আলম বলছি চট্টগ্রাম হালি শহর থেকে। জি জি দর্শক বলুন। জি, আমি একটু স্যারের সাথে একটু কথা বলতে। হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যা বলুন। আচ্ছা, আমার ওই আমার কোমরের কিছু উপরিভাগে মাঝে মাঝে ভোরে সকালে ওঠার আগে অনেকক্ষণ ব্যথা করে, তারপর যখন অফিসে টফিসে যাই কাজকর্ম করি এটা কম লাগে, কিন্তু রাত্রে শুলে ওঠার আগে ঠিক এই এই জিনিসটা হয়, এবং জলে ঠিক একই সময়ে। আপনার বয়স কত, আপনি কি করেন? আমি একটা গার্মেন্টসে অফিসিয়ালি আছি। আর বয়স কত আপনার আনুমানিক? বয়স আমার 34। আচ্ছা, আপনার যে বিছানাটা শুন, আপনি কি খেয়াল করেছেন বিছানাটা দীর্ঘদিন একই বিছানা আপনি মানে আছেন, এবং বিছানাটা উঁচা নেচা? এক্স্যাক্টলি স্যার, আমার আমার যে ব্যাডটা ওটা একটু মেডিকেটেড করা, মেডিকেটেড ব্যাড। মেডিকেটেড ব্যাড মানে কি বুঝাইতে চেয়েছেন আপনার? এটা কি উচ্চতা কতটুকু, এটা কি বক্স খাট নাকি ফোম জাজিং টাইপের? হ্যালো, সংক্ষেপে আপনার সমস্যাটি বলুন। এটা বক্স খাট, এটা ওই মেডিকেটেড করা যে ইয়াগুলা ব্যাগগুলো ওগুলা তো সই, আমি ওগুলা সমান্তরাল, এটাতে কোনো প্রবলেম নাই স্যার। কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমার কোমরে যে ব্যথা পেইনটা হয় এটা
রাত্রে হয় এবং শোয়ার আগে আগে এটা শুরু হয় জ্বালা যন্ত্রণা, কিন্তু দিনে কমে যায়। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি শীত দ্বারার নানান সমস্যার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। বিরতির আগে একজন দর্শক তার লো ব্যাক পেইন নিয়ে কথা বলেছিলেন এবং তার মানে ম্যাট্রেসের সমস্যা আছে কিনা বা এই ধরনের মানে শোয়ার সাথে কোনো সম্পর্ক যুক্ত কিনা এই বিষয়টা যদি একটু বলেন। ওনার যেটা কমপ্লেইন যে উনি যখনই ঘুমাতে যায় বা ঘুমানোর পরেই ওখানে ব্যথা হয় বা জ্বালা পোড়া করে, আবার যখন সে কাজে চলে যায় জবে তখন কিন্তু ব্যথাটা থাকে না। কিন্তু উনি একটা কথা বারবার বলছিল যে উনি মেডিকেটেড বিছানা ব্যবহার করে। আসলে এই জাতীয় মেডিকেটেড বলতে কোনো বিছানা পৃথিবীতে নাই। প্রথম কথা হচ্ছে এটা একটা বিছানা যারা তৈরি করে বিছানা কোম্পানির, এটা একটা অ্যাড আর কিছুই না, মানে এটা সেল করার জন্য একটা কথা তারা বলে দিছে যে দিস ইজ মেডিকেটেড বিছানা, বা অনেক সময় বলে দিস ইজ ডক্টর শু। তো ডক্টর শু বলতে আমরা কোনো বই পুস্তকে এ পর্যন্ত পাই নাই বা ইন্টারনেটেও কখনো আমি দেখি নাই যে ডক্টর শু নামে কোনো ডাক্তারি কিছু আছে। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে আমরা হয়তো বলি নরম জুতো পায়ে দিতে, আমরা হয়তো বলি বিছানাটা শক্ত বিছানা হবে, বিছানাটা কেমন হবে, মানে বিছানার যে ক্রাইটেরিয়া খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না, মাঝামাঝি একটা, এক্স্যাক্ট মানে ফার্ম, যেটা ফার্ম। হ্যাঁ, তো এইটাই হয়তো পুঁজি করে অনেকে বলে যে এটা মেডিকেটেড বিছানা, এটা ডাক্তারি বিছানা। এটা আমার মনে হয় না হার্ড হবে না ফার্ম হবে বিছানাটা, আমি সেদিকে আসতেছি। আমার মনে হয় রোগীর এইখানে একটা ভুল হচ্ছে বারবার যে উনি তো মেডিকেটেড বিছানাই ব্যবহার করতেছে, সো ওনার আর বিছানা নিয়ে মাথা উনি আর ঘামাচ্ছে না। আমার কাছে মনে হয় ওনার বিছানার প্রবলেম, মানে যেহেতু উনি যখন ঘুমায় তখনই সমস্যাটা তৈরি হয়। বিছানা হতে হবে, আমি বারবার বলছি বিছানা হবে অবশ্যই নর্মাল, যে খাট বা যদি সে জাজিম ইউজ করে কোনো বক্স খাট ইউজ করে কোনো সমস্যা নেই, কিন্তু একটু হাই হইতে হবে নাম্বার ওয়ান। কিন্তু বক্স খাটের যে বক্সটা ফিল আপ করবে কোনো জাজিম বা ফোম বা তোষক দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তার উপরে তাকে প্লাইউড বা এই জাতীয় মোটা কোনো ইউজ করতে হবে কোনো ডিভাইস, তার উপরে সে একটা তোষক বা একটা এই পুরুত্বের 1 থেকে 1.5 ইঞ্চি উচ্চতার কোনো তোষক বা ম্যাট্রেস ব্যবহার করবে। দিস ইজ হচ্ছে আপনার আইডিয়াল বিছানা, যেটা আমরা ডাক্তারি বিছানা বলি, একেবারে শক্ত না আবার একেবারে নরমও না, তাহলে হচ্ছে এটা হচ্ছে মেডিকেটেড বিছানা। তো এইটা করলে এটার জন্য আবার কিনে বিছানা আইনে বলতে ইউজ করার কোনো দরকার নেই। যদি টু হাই কোনো বিছানা ইউজ করে বা ফোম বা জাজিমে শোয়, সেটা যতই শক্ত হোক অনেক বেশি উচ্চতার হলে এক পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার চেপে যেতে পারে, তখন কিন্তু স্পাইনে প্রবলেম দেখা দিতে পারে। এবং শুধু যে বিছানা তা না, বালিশ থেকেও সমস্যা হতে পারে। যদি অনেকে দুইটা বালিশ ব্যবহার করে উচ্চ, বা অনেকে রেলিংয়ে শুয়ে থাকে, রেলিংয়ে হেলান দিয়ে শুয়ে থাকে, এই যে ভুল অবস্থান তা থেকে মেরুদণ্ড সমস্যা হতে পারে। তো দর্শক, আমার মনে হয় আপনি বিছানাটা আবার একটু মনোযোগ দেন বিছানাটা কারেকশন করার ক্ষেত্রে, আশা করি উপকৃত হবেন। আর এখন আমি যেটা সাজেশন করব, কিছু এক্সারসাইজ আপনি করতে পারেন, যেমন সাঁতার কাটা। এখন যেহেতু গ্রীষ্মকাল চলে আসছে, গরমের ঋতু, আপনি রেগুলার একবেলা করে অন্তত পুকুরে হোক বা আপনার সুইটেবল জায়গায় সাঁতার কাটেন। আর কোমরে কিছু এক্সারসাইজ আছে যেটা উপকারে আসবে, তার জন্য হয়তো একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এক্সারসাইজগুলো করলে আশা করি চলে যাবে। আমার কাছে এটা বড় মেজর কিছু মনে হচ্ছে না, এটা আপনার মেকানিক্যাল সমস্যা হচ্ছে, শোয়া বিছানা বা চলাফেরা কোথাও প্রবলেম হচ্ছে, এইগুলাতে আপনি একটু খেয়াল করেন যে কোনটা করলে সমস্যাটা হয়, জাস্ট ওই জিনিসটা একটু অ্যাভয়েড করে দেখেন, আশা করি সমাধান হয়ে যাবে। আমাদের সাথে আরেকজন দর্শক ফোনে অপেক্ষা আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি সৈয়দপুর থেকে কাজল সাগর বলছি। আরা
জি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন, আপনার সমস্যার কথা বলুন। ওষুধ দিছে একটু কম, কিন্তু এখনো দাঁড়াইতে পারি না, ব্যথা আর ওই পার হাতটার মধ্যে পিল পিল করে, মনে হয় যদি কি বাইকেছে স্যার, এই অবস্থা। তো আপনার আমার হাত পা লাগতে কোনো অসুবিধা হয় না, বসতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা শুনেন, আপনার ডাক্তার সাহেবরা আমি ওই থেরাপি দিয়েছি। আচ্ছা ডাক্তার সাহেবরা আপনাকে কি সমস্যা বলেছে এমআরআই করার পরে? ডাক্তার সাহেবরা এমআরআই করার পরে আপনার কোমরে বা মেরুদণ্ডে কি সমস্যার কথা বলেছে? হ্যাঁ কালো হ্যাঁ এই আপনি কি শুনতে পেয়েছেন? হ্যাঁ স্যার। আপনাকে ডাক্তার সাহেবরা এমআরআই করার পরে কি সমস্যা বলেছে? আমারে বললো দুই ডাক্তার, দুজন স্যার বললো, একজনে বললেন যে আপনার এই মেরুদণ্ডে ক্যালসিয়াম শুকিয়ে বাড়িয়ে গেছে, আরেক ডাক্তার বললেন যে দু তিনটা রবের পুরে মাংসের চাপ পড়ছে। গুড, একই কথা আমি বুঝাই বলি, এই কথা বললাম, ওষুধ দিছে তো ওষুধ খেতে দিতাম, যা দিছে সবাই খেতেছি, ছাই দিতে বলছে, কিন্তু আমি দাঁড়া নিয়ে মাদাকার মন্ডে বড় হয়ে একটা ফোড়া, আর বসলে অসুবিধা হয় না, হাত পা লাললে আমার কোনো অসুবিধা হয় না, আমি সব লাগতে পারি। আচ্ছা ধন্যবাদ, ডাইটেটাই স্যার ব্যথা, ধন্যবাদ, মাঝে মাঝে ওই ডাইটটা। আপনার সমস্যা আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যাটা পিএলআইডি, এমআরআই করার পর ডাক্তার সাহেবরা হয়তো বুঝাইতে গিয়ে আমরা অনেক সময় বলি যে আপনার রগে চাপ খেয়ে আছে, কোনো ডাক্তার বলে জেলি বের হয়ে গেছে, এই তো রুগী রুগীর মতো করে বুঝে নিয়েছে। আর দিস ইজ পিএলআইডি, ডিক্স প্রলাপ, যেটা আমার এই আমার যে রুগী আছে পাশে ওনারও একই সমস্যা। এবং ওই ক্লিনিক্যালি দেখেন কোমর থেকে পায়ে ব্যথা যায়, যখন সে উঠে বলে ফোড়ার মতো মনে হয়, মানে এত ব্যথা বা জ্বালা যন্ত্রণা হতে পারে, যখন স্পাইন আমরা দাঁড়ায় বা রুগী বসে মেরুদণ্ডের উপরে কম্প্রেশন হয়, চাপ পড়ে, তখন আরো ব্যথাটা বেড়ে যেতে পারে। এখন উনি ওখানে হয়তো ফিজিওথেরাপি দিচ্ছে কোথাও, যেহেতু একটু জেলা লেভেলে আছেন, তো আপনি আরো কিছুদিন এই ট্রিটমেন্টটা করে দেখেন। হ্যাঁ, যেহেতু ডাক্তার সাহেবরা চিকিৎসা দিচ্ছেন, ওনাদের সাথে আবার ফলো আপে যান, ফলো আপে যেতে হবে, হ্যাঁ, ধৈর্য হারালে হবে না। আপনি ওনাদের সাথে কথা বলে ওনারা যেভাবে চিকিৎসাটা দিচ্ছে এটা করে দেখেন, যদি দেখেন এত ইম্প্রুভ না হয়, আপনার আরও অনেক ট্রিটমেন্ট আছে, এটার অনেক আপডেটেড নিরাপদ ট্রিটমেন্ট আছে, সেই জন্য হয়তো আপনাকে ঢাকা আসতে হবে, এসে চিকিৎসাগুলো করতে হবে। আপনি আরও কিছুদিন ওনাদের আন্ডারে চিকিৎসা করে দেখেন, যদি ভালো হন ভালো, না হলে আপনাকে ঢাকা এসে আরও বেটার ট্রিটমেন্ট করতে হবে, এটার অনেক প্রকার চিকিৎসা পদ্ধতি আছে এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি আছে। আমরা কিছু ছবি দেখব, ছবি দেখলে পরে আমাদের সবারই ধারণাটা অনেক বেশি পরিষ্কার হবে। এখানে কিছু ছবি আছে, এটা আসলে বিভিন্ন জায়গার যে ব্যথা হলে যে লাল হয়ে যায়, মানে আসলে ব্যথা যখন হয় মানুষের যে কোনো জায়গায়, রুগী কিন্তু অনেক সময় বলে আমার ওখানে গরম হয়, যেমন কিছু রুগী বলে আমার ওখানে অবশ লাগে, কিছু রুগী বলে শিশির করে, কিছু রুগী বলে জ্বালা পোড়া করে, যে এই রুগীও কিন্তু বলছিল যে জ্বালা পোড়া করে, এর আগে রুগীও বলছিল যে জ্বালা পোড়া করে, অল আর পেইন, মেকানিক্যাল সমস্যা একরকম হতে পারে, প্যাথোলজিক্যাল সমস্যা আরেক রকম হতে পারে। তো এটাই আপনার আমরা মানে পেইন সাইড গুলাকে বোঝানো হয়েছে এখানে, যে কোথায় কোথায়, যেমন নিচে যে বাম পাশে দেখেন কোমরের মাসেলস এর যদি প্রবলেম হয়, মাংসপেশিতে স্প্রেন হতে পারে বা মাংসপেশি অনেক টাইট হয়ে যেতে পারে, শক্ত হয়ে যায়, আমরা যদি ওখানে পালপেট করি বুঝাই যায় টু হার্ড, হ্যাঁ কিছু অংশ সফট কিছু অংশ হার্ড, এরকম সমস্যা হতে পারে। যেমন এই যে ছবিটা, যদিও হাঁটুর ছবি দেওয়া আছে, যে একটা স্পেসিফিক পয়েন্টও কিন্তু পেইন হতে পারে। অনেক সময় রুগী আমাদের কাছে পিএলআইডি নিয়ে আসে বা কোমর সমস্যা নিয়ে আসে, ভালো হয়ে গেল কিন্তু একটা পেইনের কথা বারবার বলে, যে এই একটা পয়েন্টে সব নাই, আমার কোনো কোমরে এখন ব্যথা নাই, পায়ে ব্যথা যায় না, কিছুই যায় না, একটা অংশে পেইন রয়ে গেছে, রুগী ভাবে আমি তো সারলাম না, আসলে তা না। অনেক সময় লিগামেন্টে, যেমন এই যে পয়েন্টটা গোল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, একটা স্পেসিফিক পয়েন্টে অনেক কারণে এমনিতেই হয়তো কোনো স্প্রেন বা স্ট্রেন বা কোনো ইঞ্জুরি হয়ে আছে, তখন আমাদেরকে ওটা রিঅ্যাসেসমেন্ট করতে হয় যে আর কোথাও কোনো প্রবলেম আছে কি না, সেই অনুযায়ী তাকে আবার
ওইখানে লোকালাইজড বিভিন্ন থেরাপি বিভিন্ন প্রসিডিউর আছে অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী সেটা আবার অ্যাপ্লাই করলে ঠিক হয়ে আসে। আর আমরা এখানে আরেকটা ছবি দেখেছি যেটা একটা এটা সম্ভবত মানে নি জয়েন্টের ছবি, এটা নরমাল হাঁটুর একটা ছবি। তো হাঁটুর আসলে আমরা হাঁটুর যে সমস্যাগুলো হয় সেগুলা বিভিন্ন রকম, এটা মনে হয় আরেকদিন এটা নিয়ে আমরা কথা বলতে পারি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ছবি, খুবই একেবারে আমাদের প্রাসঙ্গিক। এটা ডিক্স, দেখেন লাল যে ডিক্সটা এটা হচ্ছে প্রোলাপস, এটা বের হয়ে আমরা যেটা বলছিলাম যে শীত দ্বারা, এটা তো সেটারই একটা অংশ। একটা হ্যাঁ শীত দ্বারার একটা ছবি এবং খুবই সুন্দর গ্রাফিক্যাল একটা ডাইনামিক ছবি। এই ছবি দেখেন দুই, আমরা বলছি যে দুই হাড়ের মাঝখানে ডিক্স থাকে, নীল যে ডিক্স গুলো দুটো সাদা হচ্ছে হাড় বোনস, মাঝখানে নীল যে অংশটা এটা হচ্ছে ডিক্স, এবং ডিক্স গুলো প্রোলাপস হয়ে যেতে পারে। যেমন ইতিপূর্বে যে রোগী ফোন দিয়েছিল ঢাকার বাইরে থেকে, ওনার এরকম ডিক্স প্রোলাপস হয়ে গিয়েছে। এই ডিক্সটাই মানে লাল যেটা দেখা যাচ্ছে লাল যে অংশটা বের হয়ে আসছে, আর নরমালি যেটা নীল গুলো দেখা যাচ্ছে এগুলো নরমাল, এগুলো নরমাল ডিক্স। এটা বিভিন্ন কারণে ফেটে যেতে পারে, বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে হতে পারে। এটা ডিক্স অনেক সময় সামনে প্রোলাপস হতে পারে, অনেকের পিছনে প্রোলাপস হতে পারে, সেন্ট্রাল প্রোলাপস হতে পারে ব্যাকে, বা পোস্টারো ল্যাটারাল প্রোলাপস হতে পারে। যদি ডান দিকে প্রোলাপস হয় রোগী কমপ্লেন করবে কোমর থেকে ডান পায়ে ব্যথা যায়, বা ঘাট থেকে ডান হাতে ব্যথা যেতে পারে। আর যদি সেটা বামে বাম দিকে যায় তাহলে হচ্ছে বাম পায়ে ব্যথা যাবে, বা বাম হাতের দিকে ব্যথা যেতে পারে, অ্যাকর্ডিং টু প্রোলাপস। আর যদি ডিস্ক সামনে প্রোলাপস হয় মানে ফ্রন্টে অ্যাবডোমেনের দিকে, তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, বিকজ সামনে কিন্তু আমাদের কোনো নার্ভ বা কোনো কিছু নেই যে কম্প্রেশন দিবে, দিলে ওখানে ব্যথা হতে পারে। এইটা ঘাড়ের একটা ছবি যেটা স্পাইনে মেরুদণ্ডের শির দ্বারার সর্বোচ্চ যেটা উপরের অংশ, আমরা সার্ভাইকাল স্পাইন বলে থাকি। এখানে কমন শির দ্বারার কমন যে সমস্যাগুলো আমরা পিএলআইডি বলছি, তাছাড়া আর্থ্রাইটিস হতে পারে। এটা একটা আর্থ্রাইটিস রোগীর ছবি, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা খুবই কমন কমন একটা রোগ, এবং এটা কিন্তু অটোইমিউন ডিজর্ডার, যেটা মানুষের শরীরে সাধারণত একটা জেনেটিক্যাল সমস্যা থেকে হতে পারে। এই তখন ঘাড়ে ব্যথা হবে, রোগী কিন্তু দাঁড়াতে কষ্ট হবে, ডানে বামে যদি কেউ ডান পাশ থেকে জিজ্ঞেস করে কেমন আছেন, সে কিন্তু আমরা ঘাড় ঘুরিয়ে হয়তো কথা বলবো কিন্তু ওই রোগী পারবে না, তাকে পুরো বডি, পুরো বডি কিন্তু ঘুরে তারপরে কথা বলতে হবে। এটা মানে মেরুদণ্ডে, সেক্ষেত্রে ইনফ্লামেশন হতে হতে স্পাইনে আস্তে আস্তে আর্থ্রাইটিস ডেভেলপ করে। দুই যে আমরা ইতিপূর্বে যে বোনস গুলো দেখিয়েছি, একটা বোনস এবং নিচে মাঝখানের ডিস্ক, এগুলো কিন্তু একসাথে ফিউজ হয়ে যেতে পারে। আর্থ্রাইটিস হতে হতে, ইনফ্লামেশন হতে হতে আপনার ওখানে কিন্তু ফিক্সড হয়ে যেতে পারে, অ্যানকালোসিস মানে জমে যাওয়া। তো যদি জমে যায় তখন কিন্তু রোগীর নড়াচড়া করতে কষ্ট হয়। আমরা কিন্তু এটা বিভিন্ন ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি, যেমন স্কোবার্স টেস্ট, রোগীকে সামনে ঝুঁকে ঝুঁকতে বলি। যাদের স্পাইনে যদি এই জাতীয় কোনো রোগ না হয় তাদের কিন্তু ঝুঁকবে, ব্যথা হতে পারে, কিন্তু স্পাইনটা সুন্দর একটা সি এর মতো কার হবে, কিন্তু অ্যানকালোজিং রোগীর ক্ষেত্রে সে সেটা পারবে না, স্ট্রেট থাকবে। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে আসি। ফেসবুকে একজন লিখেছেন, এটা একটু উপর থেকে দেখতে হবে আমাদেরকে, একটু আমার বয়স 25 ইয়ার, আমি 2011 সাল থেকে মাজা ঘাড় পিঠ এবং পিঠে ব্যথা করে, ট্রিটমেন্ট করেছি বাট ভালো হচ্ছে না। এখন ডান হাত ঠান্ডা হয়ে যায় আর পায়ের রগ টেনে ধরে প্রায়ই, ডাক্তার বলে অন্য ডাক্তার ট্রিটমেন্ট ভুল ছিল তাই ভালো হয়নি। আসলে ওনার যে এজ, ওনার হ্যাঁ ওনার এজ হচ্ছে 25 ইয়ার্স, এবং ওনার প্রশ্নের উত্তরটি আমরা একটা বিরতি থেকে ফিরে তারপরে দেব। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথে থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।
প্রিয় দর্শক, বিরতির পর আবারো স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার নোভা, আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম ফেসবুকে, সেই প্রশ্নের উত্তরটি দেব। ওনার বয়স 25 এবং উনি একটা সমস্যা অনেক দিন ধরে ভুগছে, যে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, পলি আর্থ্রালজিয়া, জোড়ায় জোড়ায় ব্যথা। এখন নতুন কমপ্লেইন ওনার পায়ের দিকে রেফার্ড পেইন হয়। আসলে একটা মানুষের যে শুধুই আপনার মেরুদণ্ডের সমস্যা হবে বা যে কোনো একটা রোগ হবে তা না, ওনার যেটা বুঝেই যাচ্ছে উনি কয়েকটা রোগে উনি আক্রান্ত। ওনার ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী ওনার কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে, ওনার সম্ভবত কোনো আর্থ্রাইটিসে আক্রান্ত সে, যার কারণে বিভিন্ন জোড়ায় ব্যথা হচ্ছে এবং কোমর থেকে পায়ে যে সমস্যা হয় বা যে বলছিল যে টান লাগে বা ট্রেনে ধরে, এই সমস্যাগুলো আসলে মেরুদণ্ডের থেকেই সাধারণত হয়ে থাকে। সেক্ষেত্রে হয়তো পাশাপাশি অনেকটা এমআরআই করে দেখতে হবে মেরুদণ্ডের, যদি ডায়াগনোসিসটা ক্লিয়ার করা যায় দেন সেই অনুযায়ী ওনাকে হয়তো রিহ্যাবিলিটেশন যে ট্রিটমেন্ট বা আপডেট যে ট্রিটমেন্ট করা হয়ে থাকে এগুলো করলে আশা করি সেরে যাবে উনি। আচ্ছা, আমাদের সাথে যিনি আছেন রানা ভাইয়ের যে প্রবলেমটা ছিল, যেটা আপনি বলছিলেন যে ওনার লাম্বার রিজিয়নে মানে কোমরে ব্যথাটা ছিল, ওটা কতদিন ধরে এবং ট্রিটমেন্টের কোন পর্যায়ে উনি এখন ভালো বোধ করছেন? উনি বলেছেন যে প্রায় মানে অনেক ভালো হয়ে গেছেন, অনলি 20% ভালো হলে হয়তো উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আসলে আমরা এই রোগীগুলো আমাদের যে স্টাডি আছে এই রোগীগুলো যে আমরা রিহ্যাবিলিটেশন থেরাপি করে থাকি, এটা হসপিটালাইজড করে করতে হয় নাম্বার ওয়ান, এবং সময় লাগে একটু, অন্তত 2-3 সপ্তাহের মতো ন্যূনতম লাগতো, অতীতে আরও বেশি সময় লাগতো। আমরা আরও ট্রিটমেন্ট আপডেট করেছি, আরও নতুন টেকনোলজি অ্যাপটাই অ্যাপ্লাই করা হচ্ছে, ওনাকে কম্বাইন্ড থেরাপি দেওয়া হইতেছে, এবং উনি কিন্তু আমাদের কাছে যখন আসছে উনি একেবারে দাঁড়ায় বেশিক্ষণই বলছিল নিজে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না, হাঁটতে কষ্ট হতো। আমরা কিন্তু ওনাকে এই অবস্থাগুলো এখন আর নেই, অনেকাংশে ইমপ্রুভ, হয়তো কিছুটা সময়ের দরকার এখন, আর যদি কিছু কয়েকদিন থাকতে পারে সেটা আরও বেটার রেজাল্ট চলে আসবে। এবং ওনার পেশাগত একটা ব্যাপার আছে, উনি কিন্তু বসে বলছিলাম যে উনি ডেস্ক জব করে, এই যে ডেস্ক জবেও কিছু ভুল আছে, এটা আমরা ওনাকে বুঝিয়ে দিচ্ছি, যদি আরও উনি পরবর্তীতে নিয়ম মাফিক চলতে পারে, অত কঠিন নিয়ম না যেটা সবাইকেই মেনে চলতে হয়, কিছু এক্সারসাইজ আমরা ওনাকে শেখাচ্ছি এখন, রেগুলার এক্সারসাইজগুলো করতে হবে। আর ওনার কিন্তু সেকেন্ডারি কমপ্লিকেশন আছে, উনি যে পিএলআইডি নিয়ে আসছে কোমর ব্যথা পায়ে ব্যথা, সেটা ছাড়াও ওনার স্পাইন যেটা আমরা বলছিলাম যে স্কোলিওসিস ডেভেলপ করেছে, স্কোলিওসিস কিন্তু নরমাল কার্ভেচারটা মানে অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ একটু চেঞ্জ হয়ে গিয়েছে, একটু স্পাইনটা আমরা যদি পিছন থেকে দেখি তাহলে সোজা দেখা যাবে আই এর মতো, কিন্তু ওনারটা কিছুটা বেঁকে গিয়েছে, এটা আমরা এখন কারেকশন করার চেষ্টা করছি, যেন বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে বিভিন্ন থেরাপির মাধ্যমে যেন এটা কারেকশন হয়ে আসে। যদি স্পাইন টোটালি কারেকশন হয়ে আসে সেই ক্ষেত্রে ওনার এই সমস্যাটা আর কোনোভাবেই আর খারাপের দিকে যাবে না। আমরা আশা করি আর কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ স্পাইন আরও কারেকশন হয়ে যাবে, তবে আজকে এখন আরও বেটার উনি আগের চেয়ে এখন। এই যে পোস্টারাল এডুকেশন সম্পর্কে যদি একটু বলি, যে ওনার যেমন এই সমস্যাটা ডেভেলপ করার পরে করছেন মানে এখন মেনটেন করছেন, আর এটা মানে সবারই কি জানা উচিত না, বা আগে থেকেই যদি এটা করা হয় মেনটেন করা হয় তাহলে হয়তো এটা ডেভেলপ করবে না এই ধরনের সমস্যা? অবশ্যই পোস্টারাল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট, এবং যারা আমরা সুস্থ আছি যাদের এই মেকানিক্যাল এই জাতীয় কোনো সমস্যা হচ্ছে না, ঘাড় ব্যথা, পিঠে ব্যথা বা মেরুদণ্ড ব্যথা, তাদের ক্ষেত্রে এডুকেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, আগে থেকেই যদি জেনে নেওয়া যায় বা কোনোভাবে, কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু রোগ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করে থাকি। অনেকেই কিন্তু এই কথাটা এখন বলে যে আমি ফিজিওথেরাপি নেওয়ার পরে এখন অনেকটা বেটার, এবং ওখানে আমাকে এই পরামর্শগুলো মানে এগুলো আমাকে মেনটেন করতে বলেছে, এই পরামর্শ দিয়েছে, এটা যদি আগে জানতাম, এটা মানে এই যে আক্ষেপটা সবার থাকে, এটা যদি আগে জানতাম তাহলে হয়তো মানে এতটা সমস্যা হতো না। আসলে অবশ্যই, আসলে যুগের সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়, যেমন যুগের সাথে আগে যে রোগের ধরন এখন কিন্তু রোগের ধরন সেম না, পিঠের ব্যথাও কিন্তু সেম না, বা আমরা যে শিরদাঁড়ার কথা বলছি আজকে, শিরদাঁড়ার সমস্যাগুলো অতীতে আরও 20 বছর আগে আমরা যেই সমস্যাগুলো পেতাম আমাদের আগে সিনিয়র ডাক্তাররা যেগুলো পেতো আমাদের স্যাররা, এখন কিন্তু সেই রোগগুলো চেঞ্জ হয়ে আসছে। এখনও মানে শিরদাঁড়ার ব্যথা বা পিঠের ব্যথায় রোগী আসে, আগে আসতো হাড় ক্ষয়জনিত সমস্যা নিয়ে বেশি, এখন আসতেছে মেকানিক্যাল সমস্যা নিয়ে বেশি, আগে আসতো বয়স্ক রুগীরা এখন আসতেছে ইয়াং রুগীরা, তার বাস্তব প্রমাণ আমার পাশেই ইয়াং রুগী বসে। এই যে এটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে
বিভিন্ন রকম রোগ হচ্ছে, বিভিন্ন রোগ চলে যাচ্ছে, মানে অতীতে যে রোগগুলা ছিল এগুলা কমে যাচ্ছে, এখন নতুন নতুন রোগ আসতেছে, যার কারণেই যে এই যে এটা আমরা যারা এই সাবজেক্ট নিয়ে কাজ করি, আমরা যারা এই বিশেষজ্ঞ ব্যথা নিয়ে কাজ করি, আমরা এখন নতুন নতুন ভাবে সচেতনতা ডেভেলপ করা আমাদেরও দায়িত্ব, রোগীদেরকে বলা, মানুষকে বলা, পাশাপাশি এটা যদি নর্মাল এডুকেশনের সাথে ম্যাচ করে দেওয়া যায় যে একটা মানুষের লাইফস্টাইল কেমন হবে, সে বসবে কিভাবে, ঘুমাবে কিভাবে, খেলার আগের নিয়মগুলো কি, এগুলো যদি বলে দেওয়া যায় আগে থেকে কিছুটা হইলে, অন্তত বেসিক এডুকেশন আমাদের যে পাঠ্যপুস্তকের দরকার যে এই সকল জিনিসে, তাহলে কিন্তু এই রোগগুলো অনেকাংশে মিনিমাইজ হয়ে যাবে। এখন এটা যুগের চাহিদা, এটা করতেই হবে, না হলে কিন্তু আপনি যেটা বলছেন যে আফসোস থাকে, আরে এটা তো কোনো এমন কিছু না, এটা আমি করতে পারতাম, এটা কোনো কঠিন কিছু না, জাস্ট এডুকেশন দেওয়া, মাস মিডিয়ার মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে, প্রচারের মাধ্যমে বা সেমিনারের মাধ্যমে, যেভাবে হোক যদি মানুষটি একটু সচেতন হয়। আবার আমি দেখেছি যে আমাদের রুগীও, হ্যাঁ, এত ট্রিটমেন্ট দেওয়ার পর ভালো হয়ে গেল, এতভাবে বোঝায় হ্যাঁ আমি সব মেনে চলি, সে কিন্তু গিয়ে আর মানে না, সে তো দেখে ভালো, আমি এখন তো ভালো, আগের মতো করে। আমাদের ভাইয়াকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি পরবর্তীতে এটা কিভাবে মেইনটেইন করবেন, উনি অবশ্য বলেছেন মেইনটেইন করবেন, এবং আশা করি আপনার আশেপাশের মানুষকেও আপনি এটা বুঝিয়ে বলতে পারবেন। আমাদের সাথে একজন দর্শক আছেন, অপেক্ষায় আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আপনাদের অনুষ্ঠান দেখছি তো, দেখে আমি তো একটু ভুক্তভোগী, আমার কোমরে মেরুদণ্ডের আমার সমস্যা, হাঁটুর সমস্যা, হাঁটুর জয়ন্তী সমস্যা, আমি অনেক দিন ধরে ভুগছি। বলেন, আমি শুনতে পাচ্ছি, আপনার বয়স কত? আমার বয়স 60 মতো। কত? 58। আচ্ছা, আপনার কোমরের ব্যথা পায়ের দিকে নামে না হাঁটুর ব্যথা আলাদা, কোমরের ব্যথা আলাদা? আমার আমার কোমরে হলে মেরুদণ্ডের জয়েন্টের সমস্যা, আর পায়ের হলে জয়েন্টের সমস্যা, জয়েন্টের মানে আমার ওই যে জেল ওটা বলে শুকায় গেছে। আচ্ছা জি, এখন কি জানতে চাচ্ছেন? জানতে চাচ্ছি এটা এখন কি ব্যবস্থা নেওয়া যায়, আমি তো অনেক স্বর্ণপূর্ণ হয়েছি ঢাকাতেই। কি চিকিৎসা করেছেন, ওষুধ খেয়েছেন এছাড়া? ইঞ্জেকশন দিয়েছে হাঁটুতে। হাঁটুতে? আচ্ছা, এখন কি ভালো হচ্ছেন না? এই তো না। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যাটা, ওনার বয়স 58, আসলে এটা আর্থ্রাইটিস, বুঝেই যাচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস সাধারণত এই বয়সে, এবং এই ক্লিনিক্যাল ফিচার মোটামুটি যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি বলে থাকি, ওনার স্পাইনে হাড় ক্ষয় বা অস্টিও আর্থ্রাইটিস, এবং মেরু হাঁটু তো সেম প্রবলেম। এখানে এই রোগীদের আরও কিছু জিনিস যেমন অ্যাসোসিয়েট প্রবলেম থাকতে পারে, যেমন ডায়াবেটিস, ওজন, ওভারওয়েট, অবেজ পেশেন্ট হতে পারে, তারপরে লাইফস্টাইল একটা ব্যাপার আছে, যেহেতু মহিলা মানুষ, উনি হয়তো সামনে ঝুঁকে ঝুঁকে হয়তো কাজ করে বা নিচে বসে বসে কাজ করে, হয়তো আগে করতে এখন করে না, তো এই এই আর্থ্রাইটিস, বয়স প্লাস এই লাইফস্টাইল সব মিলিয়েই রুগীগুলোকে আসলে অ্যাসেস করে দেন ট্রিটমেন্টে যেতে হয়, এবং এই রুগীগুলো অনেক সময় ব্যথার কারণে চলাফেরা বন্ধ করে দেয়, উঠবস করা বন্ধ করে দেয়, চেয়ারে বসে নামাজ পড়ে, হাঁটু ভেঙে বসে না, সিঁড়ি বাওয়া বন্ধ, হ্যাঁ, টোটালি লাইফস্টাইল আরও সে রেস্ট্রিক্ট করে ফেলে। এই যে রেস্ট্রিক্ট করে ফেলার কারণে তার আরো বেশি ওয়ার্স হবে, তার আরো ওয়ার্স হতে থাকে, এবং মাসেলস গুলো দুর্বল হয়ে যায়, ইম্পর্টেন্ট। এক পর্যায়ে রোগী বলে যে দীর্ঘমেয়াদী এই সমস্যার কারণে মাসেল গুলো যখন দুর্বল হয়, তখন তার কাছে মনে হবে সে খুব ক্লান্ত, হাঁটতে অসুবিধা হয়, পড়ে যাবে, পেইন তো আসি, সেটার সাথে এই কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করে। তো দর্শক, আপনার যে ট্রিটমেন্ট আপনি দিয়েছেন, দিস ইজ এ ট্রিটমেন্ট, অনেক সময় হাঁটুতে ইঞ্জেকশন দেওয়া, তো ইঞ্জেকশন কয়েক টাইপ আছে, হ্যাঁ, সব ইঞ্জেকশন একই রকম না, এখন বিভিন্ন টাইপের ইঞ্জেকশন দেওয়া হয়। আপনার এখন যেটা দরকার, রিহ্যাবিলিটেশন থেরাপি, যদি সঠিকভাবে সঠিক জায়গায় এই চিকিৎসাটা আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে করতে পারেন, আপনার অনেকাংশেই আপনি ভালো থাকতে পারবেন। পাশাপাশি আপনাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটুর আলাদা এক্সারসাইজ, কোমরের আলাদা এক্সারসাইজ, আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে, যে আমরা কথা বলছি বসার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, আপনি মহিলা মানুষ, আপনার মতো করে যে কাজগুলো আপনি করেন সেটা কোথাও ভুল হচ্ছে কিনা, সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তার সাথে শরণাপন্ন হলে উনি আপনাকে বুঝিয়ে দিতে পারবে যে আপনি কীভাবে লাইফস্টাইল মেনটেন করবেন। এবং হাড় ক্ষয় প্রিভেন্টিভ বিভিন্ন চিকিৎসা আছে, বিভিন্ন থেরাপি আছে, সেগুলো আপনাকে করতে হবে, করলে আপনার এই সমস্যাটা চলে যাবে। আর এখন আমাদের আধুনিক চিকিৎসায় মানে আধুনিকভাবে কি কি সংযোজন হয়েছে, যে আমাদের যে এই সমস্যাগুলো হচ্ছে শীত দ্বারা বিভিন্ন সমস্যা হচ্ছে, আধুনিক কি চিকিৎসা এসেছে যাতে করে খুব তাড়াতাড়ি রোগী সুস্থ হতে পারে?
আসলে শিরদাঁড়া সমস্যাগুলোর ভিতরে আমরা যে টু টাইপের মানে থ্রি টাইপস ট্রিটমেন্ট করে থাকা হয় এ পর্যন্ত, প্রথমত মেডিকেশন, বিভিন্ন ঔষধের ব্যবহার আছে, দ্বিতীয়ত আমরা থেরাপির কথা বলছি, তৃতীয়ত সার্জারি। সব ক্ষেত্রে যে সার্জারি লাগবে বা সব ক্ষেত্রে যে মেডিকেশন লাগবে নট নেসেসারি, এই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে বেশিরভাগ রোগী কিন্তু আমরা থেরাপিউটিক অ্যাপ্রোচই ভালো করতে পারি এবং এটাই সবচেয়ে সেফ, নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আবার এই থেরাপিউটিক অ্যাপ্রোচের মধ্যেও আপডেটেড বিভিন্ন ট্রিটমেন্ট আছে এখন, যেটা সব ক্ষেত্রে যে ফিজিওথেরাপিস্ট সব থেরাপি দিবে নট নেসেসারি, এখানে একটা গ্রুপ ওয়ার্কের ব্যাপার আছে, কম্বাইন ট্রিটমেন্টের ব্যাপার আছে। যেমন আমরা অনেক সময় এই সকল, যেমন ওনার ক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিচ্ছি, বিভিন্ন এক্সারসাইজ দিচ্ছি, পাশাপাশি ওনাকে ইপিডুরাল আর একটা থেরাপি দেওয়া হয়েছে, সেটা করে আর অ্যানাদার ডক্টর স্পেশালিস্ট, এই যে কম্বাইন ট্রিটমেন্ট, অনেক সময় ওজন থেরাপি দেওয়া হচ্ছে এখন, পিআরপি, মানে এগুলো আসলে সবগুলোর কম্বিনেশনে অনেক এক্স্যাক্টলি ভালো একটা রেজাল্ট আসে এবং আপনার অপারেশন অ্যাভয়েড করা সম্ভব হয়। এবং আমরা দেখেছি আমাদের যে স্টাডি আছে, এই কম্বাইন থেরাপি যদি সঠিকভাবে দেওয়া যায় সঠিক অ্যাপ্রোচে এবং রোগী যদি আমাদের যে আমরা এক্সারসাইজগুলো শিখিয়ে দিই নিয়মকানুন, তাহলে দেখা যায় রোগী আর তেমন কোনো সমস্যা হয় না, হয়তো নতুন অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলছে ঘড়ির কাঁটা, চলছি আমরাও, সময় বলছে বিদায় নিতে হবে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ব্যথামুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।